শুক্রবার ভোরে ট্যাঙ্কার ফেটে কার্বন ডাইঅক্সাইড লিক করে চরম বিপত্তি ঘটল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। এই ঘটনায় জাতীয় সড়কে পাশের পল্লীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও দমকল বাহিনী তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায়, এদিন ভোরে লখনৌ থেকে কলকাতাগামী একটি SICGIL এর একটি কার্বন ডাইঅক্সাইড ভর্তি ট্যাঙ্কারের হুইল বাস্ট করে। জাতীয় সড়কে তেলিপুকুর প্রশাসনিক ভবনের কাছে ঘটনাটি ঘটার পর এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী দুটি ইঞ্জিন উপস্থিত হয়ে গ্যাস বের করে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এই জায়গাটা তেলিপুকুর ব্রিজের ঠিক উপরটা, বর্ধমান তেলিপুকুর ব্রিজের ঠিক উপরটা। ভোরবেলা 4:40-45 নাগাদ একটা লখনৌ থেকে কলকাতাগামী একটা গ্যাসের ট্যাঙ্কার লিক করে এবং গোটা এলাকাটা গ্যাসে ভরে যায়। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ চলে আসে, দমকলও তৎক্ষণাৎ চলে আসে। পরবর্তীকালে সমস্ত গ্যাসের ট্যাঙ্কারে সমস্ত গ্যাস বেরিয়ে যায় এবং গ্যাসটাকে জল দিয়ে, দমকলে জল দিয়ে নেমানো হয়। গ্যাসটাকে বডিটাকে, গ্যাসের ট্যাঙ্কারের বডিটাকে ঠান্ডা করা, রানিংয়ে গ্যাসের ট্যাঙ্কারের বডিটা ব্লাস্ট হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তৎক্ষণাৎ সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন গ্যাসের ট্যাঙ্কারটাকে একটা সেফ জায়গায় পাঠিয়ে সেটাকে, আরও যদি গ্যাস থাকে সেটাকে প্রশাসন দেখছে। পরবর্তীকালে দেখা যায় ওটাতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল, কিন্তু প্রথমেই গ্যাস বের হওয়ার কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। পরবর্তীকালে পুলিশ প্রশাসন এসে সেটাকে দেখাশোনা করে এখন বর্তমান পরিস্থিতি ঠিক আছে। আপাতত সমস্তটাই বেরিয়ে গেছে, হ্যাঁ, আর এটা সেফ জায়গায় এবং ওপেন প্লেসে এটা প্লেস করবার জন্য পাঠানো। এমনি কোনো নর্মাল কোনো অসুবিধা নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।